মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বীরহাটা মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়। তাদের অভিযোগ, কলকাতা সংলগ্ন মোমিনপুর ও ইকবালপুর এলাকায় হিন্দু ধর্মের মানুষদের ওপর জেহাদি মৌলবাদী গোষ্ঠী তাণ্ডব করেছে। এরই প্রতিবাদ জানাতে এদিন তারা প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। পশ্চিম বাংলায় যে হিন্দু নিরঞ্জন শুরু হয়েছে, নিরঞ্জনের বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ পথে নেমেছে। বর্ধমান নগরের সকল স্তরের শান্তিপ্রিয় মানুষজনকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই প্রতিবাদী সভায় দলে দলে যোগ, এই প্রতিবাদী পদযাত্রায় দলে দলে যোগ, এই প্রতিবাদী শোভাযাত্রায় দলে দলে যোগ। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের সারা রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় জেলায় আমরা কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে ইকবালপুর মুমিনপুরে যে জেহাদি আতঙ্কবাদী হামলা ঘটেছে, তো তার বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ পথে নেমেছে। হ্যাঁ, শান্তিপ্রিয় আমরা জানি শান্তিপ্রিয় হিন্দু সমাজ লক্ষ্মী পুজোর সময় তারা শ্রদ্ধা ভক্তি সহকারে মা লক্ষ্মীর আরাধনা করে, সেরকম একটা পরিস্থিতিতে এই শান্তিপ্রিয় হিন্দু সমাজের ওপর জিহাদি আতঙ্কবাদী শক্তি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক এই তাদেরকে সমূলে বিনাশ করার জন্য ভারতবর্ষের যে সাংবিধানিক যে অধিকার, সকলে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে, তো সেই রকম একটা পরিবেশকে, শান্তিপ্রিয় পরিবেশকে এই জিহাদি আতঙ্কবাদী শক্তি ধ্বংস করতে চাইছে। এর বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমান জেলা এবং বিশেষ করে বর্ধমান নগর আজকে পথে নেমেছে। আমরা এই পদযাত্রার মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি। কোথা থেকে কত পর্যন্ত পদযাত্রা? আমরা ওই কী বলে বীরহাটার বড়ঘড়ির মোড় থেকে আমরা কার্জন গেট পর্যন্ত আমরা এই প্রতিবাদী সভায় হাঁটব এবং বর্ধমান আমরা সকল রাজ্যের সকল স্তরের হিন্দু সমাজের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন, যে কোনো মুহূর্তে এই ধরনের হামলা আমাদের বর্ধমান নগরে এবং বর্ধমান জেলাতেও ঘটতে পারে, এবং আমরা এই শোভাযাত্রার মাধ্যমে আহ্বান জানাচ্ছি প্রত্যেক হিন্দু সমাজ যেন সজাগ থাকে এবং বিশ্ব হিন্দু পরিষদের সাথে যে কোনো সমস্যায় যেন যোগাযোগ করে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।